আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক জানাই। আজ আমরা জানব ফরজ নামাজের পর যে জিকিরগুলো করিতে হবে তা সম্পর্কে বিস্তারিত জানব। ফরজ নামাজ পড়া শেষে তিনবার আস্তাগফিরুল্লাহ 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 করিতে হয়। আস্তাগফিরুল্লাহ এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এবং দ্বিতীয়বারের যেটা পড়তে হবে আল্লাহুমা আন্তাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়া ইকরা, এই দোয়াটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম 2 নম্বরে পড়তেন। আর 3 নম্বরে যেটি পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ান্দাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি সাইন কাদির, এই দোয়াটি বিশ্বনবী 3 নম্বরে পড়তেন। 4 নম্বরের যে দোয়াটি পড়তে হবে আল্লাহুমা লা মানিয়া লিমা আতয়তা ওয়ালা মতিয়া লিমা মানা আতা ওয়ালা ইয়াং শাও জাল জাতি মিন কাল জাতে, এই দোয়াটি পাঠ করার পরে বিশ্বনবী 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করছেন। 33 বার সুবহান আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ার পরে বিশ্বনবী আয়তাল কুরসি 1 বার পড়তে বলেছেন। বিশ্বনবী আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি 1 বার পাঠ করবে সেই ব্যক্তি মৃত্যুর পরে সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। আজ এই পর্যন্ত। আমাদের ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। জানো